সপ্তাহ শেষে কালবৈশাখীর সম্ভাবনা। আগামী 19 মার্চ পর্যন্ত বজ্রগর্ভ মেঘ সৃষ্টির অনুকূল পরিস্থিতি দক্ষিণবঙ্গে। সপ্তাহ শেষে কালবৈশাখীর ইঙ্গিত দক্ষিণবঙ্গে। বিপুল পরিমাণ জলীয় বাষ্পের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। গতকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে এক ধাক্কায় তাপমাত্রা বেড়েছে বেশ খানিকটা। দিনের বেলাতে রয়েছে অস্বস্তিকর গরম, রাতের বেলাতেও তেমন ভাবে ঘটছে না আবহাওয়ার পরিবর্তন। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এদিকে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। তবে সপ্তাহ শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী সপ্তাহে 19 মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরও জানিয়েছে। বুধবারের মতন বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রমেঘের সঞ্চার হয়। 2 দিন মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এলাকার কোথাও কোথাও বৃষ্টির জোরালো হাওয়া বইছে। তবে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কারণে তৈরি হয়েছে একটা অস্বস্তিকর আবহাওয়া। এই বছর মার্চের 25 তারিখ দোল খেলা, কিন্তু তার আগেই অস্বস্তিকর গরমের কারণে মাথায় হাত বঙ্গবাসীর। তবে কি এবছরও উষ্ণতম বসন্তের সাক্ষী থাকবে বঙ্গবাসী? বর্তমানে এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। বিপরীত ঘূর্ণাবর্তের জন্য বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে। এই কারণে বজ্রমেঘ বৃষ্টির অনুকূল পরিস্থিতি আছে দক্ষিণবঙ্গে। ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রার খানিকটা পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। তবে আপাতত আগামী দিনগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। তবে উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্কই থাকবে। দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী 2-3 দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প থেকে মাঝারি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে ঘূর্ণাবর্তে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন আনতে পারবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।